সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, ধার দেয়া চলছে আহত রিমনের চিকিৎসা। চাপাইনবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন। নাচোল থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ স্টেডিয়ামের পাশে আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত হওয়া শিশু রিমনের চিকিৎসা চলছে ধার দেনা করে। রিমনের চিকিৎসা খরচ জোগাতে গিয়ে ঋণে জড়িয়ে পড়েছে তার পরিবার। রিমন শিবগঞ্জ পৌর চতুরপুর মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে ও আলীডাঙ্গা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার চতুরপুর মহল্লায় রিমনের বাড়িতে গিয়ে কথা হয় রিমনের মা শিউলি বেগম, বাবা আনোয়ারুল ইসলাম ও রিমনের সাথে। ভাড়া বাড়িতে বাস করে পরিবারটি। রাজশাহীতে চোখের অপারেশন করার পর এখন চোখে দেখতে পাচ্ছে রিমন, তবে রিমনের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম অবস্থা রিমনের বাবা মায়ের। তারা জানালেন, গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রিমনের চোখ দেখিয়ে নিয়ে এসেছেন। ডাক্তার একটা চোখে ড্রপ লিখে দিয়েছে, কিন্তু টাকার অভাবে ঔষধ আর কেনা হয়নি। রিমনের বাবা আনারুল তাঁত শ্রমিক, এক গজ তাঁত বুনে পান 30 টাকা। তাঁতের কাজ সব সময় থাকে না, তাই কদিন হলো এনজিও থেকে ঋণ করে ভ্যান কিনেছেন। তিনি জানালেন, ককটেল বিস্ফোরণের পর থেকে ছেলের চিকিৎসার জন্য কারো কাছে কোনো আর্থিক সহায়তা পাননি, ধার দেনা করে ছেলেকে ভালো করে তোলার চেষ্টা করছেন। আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে চাপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডক্টর এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ। এছাড়াও চাপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্বরে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জের নাচোল থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেম গালিব খান। বৃহস্পতিবার সকালে তিনি নাচোল থানায় পৌঁছলে তাকে স্বাগত জানান নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহমেদ, সহকারী মিথিলা দাস। আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।